বাংলাদেশের চলচ্চিত্রে মুকুটহীন সম্রাটখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন ১৯৫৮ সালে তোমার আমার সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। ৫২ বছরের অভিনয় জীবনে ৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। তার পিতার নাম নজির হোসেন ও মায়ের নাম সাইদা খাতুন। নজির সাইদা দম্পতির তৃতীয় সন্তান আনোয়ার হোসেন। তার ছোটবেলা কেটেছে সরুলিয়াতেই। জামালপুরে শুরু হয় তার স্কুল জীবন। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন। পরিচালক মহিউদ্দিনের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে ১৯৫৭ সালে প্রথম অভিনয় করেন তোমার আমার ছবিতে। এরপর একের পর এক ৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নায়ক হিসেবে আনোয়ার হোসেনের শেষ ছবি ছিল সূর্য সংগ্রাম। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি। ২০১৩ সালে ১৩ই সেপ্টেম্বর ৮২ বছর বয়সে আনোয়ার হোসেন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান অন্য ভুবনে।